ইসলামের শুরুতে যখন সাহাবায়ে কেরাম ছিলেন তারা প্রথমে প্রথমে কি করতেন, তারা নামাজ পড়তেন কিন্তু লুকিয়ে নামাজ পড়তেন, প্রকাশ্যে নামাজ পড়তেন না। পরবর্তীতে একটা সময় আসলো যখন প্রকাশ্যে নামাজ আদায় হতো, যখন আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হিজরত করে মদিনা তাশরিফ নিয়ে গেলেন, তখনও এমন প্রচলন ছিল যে সাহাবা কিরাম আলাইহিমুর রিদওয়ান তারা নামাজ আদায় করতেন কিন্তু নামাজ এভাবে আদায় করতেন মসজিদে যেতেন নিজেদের আন্দাজ মোতাবেক। তখন এমন কোনো ব্যবস্থা ছিল না যে ব্যবস্থা দ্বারা একটা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে নামাজ আদায় করবে। তখন সাহাবা কিরাম আলাইহিমুর রিদওয়ান নিজেদের মধ্যে এটা পরামর্শ করলেন, তখন মানে এক একজন এক একটা পরামর্শ দিল। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ দিলেন যখন নামাজের সময় হবে তখন আমাদের মধ্যে থেকে একজন লোকদেরকে এলান করবে যে নামাজের সময় হয়ে গিয়েছে, আর এই দায়িত্ব তখন দেওয়া হয়েছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতঃপর রাত্রবেলা এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম হচ্ছে হলো আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রব্বি আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে দেখলেন যে কোনো এক ব্যক্তি আসমান থেকে নিচে নামলেন এবং এক দেয়ালের পাশে দাঁড়িয়ে এই আজানের যে শব্দগুলো আমরা এখন শুনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো যে আমরা শুনি, তিনি অর্থাৎ ওই ব্যক্তি খুব সুন্দর নুরানি চেহারাওয়ালা বুজুর্গ, সে ওই শব্দগুলো পুনরাবৃত্তি করছেন। যখন সকাল হলো তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পুরো ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমি এমন এমন স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা দেখেছো হক দেখেছো, আর এটাই হচ্ছে আজানের পদ্ধতি, এভাবে তোমরা আজান দিবে। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ উঁচু, এক কাজ করা হোক, বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেওয়া হোক, সে আজান দিবে। সুবহানাল্লাহ, যখন আমরা আজান শুনব তখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি এই সম্পর্কে আমরা শ্রবণ করব। আসলে যখন আমরা আজান শ্রবণ করব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেবে, তখন আমাদের প্রথমত কর্তব্য এটাই যে আমরা যেন ওই আজানের উত্তর দেই। সুবহানাল্লাহ, আর আল্লাহ তাআলা আমাদের উপর এত দয়া করেছেন যে আমাদের জন্য নেকি করাকে অনেক সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিলেন, তিনি নেকি অর্জন করলেন, আল্লাহ তাআলার দরবারে অনেক মর্যাদা অর্জন করলেন। ঠিক তেমনি যারা আজানের উত্তর দিবে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান মর্যাদা রয়েছে, মহান নেকি রয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান মহিলাদেরকে, হে মহিলাগণ, যখন তোমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান ও ইকামত দিতে শুনবে তখন সে যেভাবে বলে তোমরাও অনুরূপ বলবে, কেননা আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে 100,000 নেকি লিখে দিবেন, 1,000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন, শুধু তাই নয় 1,000 গুনাহকে মুছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যা শুনেছি আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন।